আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব বাইশ গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই বাইশের বি ইউনিটের আসন এবং ভর্তি পরীক্ষার নাম্বার এবং দুই এবং বাইশ সালের পরিসংখ্যানসহ তুমি কত পেলে চান্স পেতে পারো এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি এবছর দুই হাজার বাইশ সালে কতজন শিক্ষার্থী সত্তর কতজন শিক্ষার্থী ষাট বা কে কত ঘরের নাম্বার পেয়েছে সে সংখ্যাটাও আলোচনা করব। এবং কাট অফ মার্ক নিয়েও তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই আলোচনা করব গুচ্ছভুক্ত বি ইউনিটে শিক্ষার্থীদের নম্বর ও পরিসংখ্যান দুই সালের পরিসংখ্যান এবং দুই সালের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব তাহলে গত বছরে কাট অফ মার্ক এবছর কাজে লাগবে কিনা সেই বিষয়টি বুঝতে পারব পাশাপাশি কত নাম্বার হলে একটি চান্স পেতে পারো সেটাও আমরা ধারণা পেয়ে যাব দুই সালে নব্বই প্লাস পেয়েছিল দুইজন শিক্ষার্থী কিন্তু এবছর সর্বোচ্চ নাম্বার এসেছে বিরাশি দশমিক দুই পাঁচ এবং তা পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী গত বছর প্লাস নাম্বার পেয়েছে জন আশি একজন শিক্ষার্থী বন্ধুরা গত শিক্ষাবর্ষে সত্তরের উপরে নাম্বার পেয়েছিল ছয়শ জন শিক্ষার্থী এবছর সত্তরের উপর নাম্বার পেয়েছে একশো ছিয়াশি জন শিক্ষার্থী এই একশো জনের মধ্যে কিন্তু যিনি আশি পেয়েছেন বা পঁচাত্তর পেয়েছেন এই শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন দু সালে ষাট প্লাস পেয়েছিল তিন হাজার তিনশো ছিয়াশি জন শিক্ষার্থী এবছর ষাট প্লাস পেয়েছে দুই হাজার দুইশো তিরানব্বই জন শিক্ষার্থী গত শিক্ষাবর্ষে পঞ্চাশ প্লাস নাম্বার পেয়েছিল নয় হাজার তিনশো বারো জন শিক্ষার্থী এবছর পঞ্চাশ প্লাস পেয়েছে এগারো হাজার চারশো পঁচিশ জন শিক্ষার্থী গত বছর চল্লিশ প্লাস পেয়েছিল উনিশ হাজার তিপ্পান্ন জন শিক্ষার্থী এবছর চল্লিশ প্লাস পেয়েছে প্রায় আটাইশ হাজার পাঁচশো বাষট্টি জন শিক্ষার্থী গত বছর তিরিশ প্লাস পেয়েছিল বত্রিশ হাজার চারশো চুয়ান্ন জন শিক্ষার্থী এবছর তিরিশ প্লাস মানে পাশ করেছে আটচল্লিশ হাজার একশো ছয় জন শিক্ষার্থী তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছ যারা মোটামুটি ষাট প্লাস পেয়েছে তারা নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই তারা একটি বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট পাবেই আর যারা চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে পেয়েছে এই সংখ্যাটা অনেক বেশি তাই এখানে অবশ্যই চ্যালেঞ্জিং হবে চান্স পাওয়াটা যা একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করছি এবছর পাশের হার ছাপ্পান্ন দশমিক দুই ছয় আর ফেল করেছে সাঁত্রিশ হাজার তিনশো জন শিক্ষার্থী আসন সংখ্যা রয়েছে ছয় হাজার দুইশো উনসত্তরটির কম বেশি এর সাথে কিন্তু বিভাগ পরিবর্তনের যে আসন এটাও কিন্তু যুক্ত হয়ে যাবে এবছর তিনটি কারণে খাতা বাতিল হয়েছে প্রকাশিত ফলে দেখা যায় পঞ্চান্ন জনের খাতা বাতিল করা হয়েছে সেসব কারণের মধ্যে বহিষ্কার হয়েছেন সাতজন শিক্ষার্থী রোল নাম্বার এরোরের কারণে হয়েছে বারো জন শিক্ষার্থী এবং সেট কোড ভুল করার কারণে ছত্রিশ জনের খাতা বাতিল করা হয়েছে গুচ্ছভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ের নাম এবং আসন সংখ্যা মানবিক শাখা নিয়ে এখন আলোচনা করব টপ বিশ্ববিদ্যালয় অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ খুলনা ইসলামিক বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী এবং মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা পটুয়াখালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় কোনো আসন নেই বেগম রোকেয়া বরিশাল কুমিল্লা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে আসনগুলো তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তবে মানবিকের জন্য আসন নেই রাঙামাটি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আসন গিয়ে দাঁড়ায় ছয় হাজার দুইশো উনসত্তরটির কম বেশি তবে এই আসনটির সাথে প্রায় নয়শো বা এর আশেপাশেই বিভাগ পরিবর্তনের আসন যুক্ত হবে সেই হিসেব করলে ধরা যায় সাত থেকে সাড়ে সাত হাজারের মতো আসন রয়েছে তাহলে এখন প্রশ্ন এসে যায় কত নাম্বার পেলে একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হতে পারে যেহেতু বন্ধুরা এখানে তিন ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ টপ বিশ্ববিদ্যালয় রয়েছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় রয়েছে নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে তাই এখানে যে চান্স পাওয়ার নম্বর বা কাট অফ মার্কটাও সেভাবেই ডিপেন্ড করছে যেমন ক্যাটাগরি নাম্বার এক অর্থাৎ টপ বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্ট বা টপ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এখানে যদি জিপিএ ছাড়া তুমি ষাট থেকে পঁয়ষট্টি প্লাস পাও তাহলে নিশ্চিতভাবেই তুমি একটি ভালো সাবজেক্ট এবং ভালো একটি বিশ্ববিদ্যালয় তুমি পেয়ে যাবে পরিসংখ্যান তাই বলছে ক্যাটাগরি নাম্বার দুই অর্থাৎ মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং সেখানকার সাবজেক্ট এখানে পাওয়ার জন্য মোটামুটি পঞ্চাশ থেকে উনষাট প্লাস জিপিএ ছাড়া তোমার নাম্বার পেতে হবে ক্যাটাগরি নাম্বার নতুন বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট এখানে থেকে শ জিপিএ ছাড়া তাহলে তোমার এখানে সম্ভাবনা রয়েছে এখন অনেকেই বা বলবে ভাইয়া আমি তো চল্লিশের নিচে নাম্বার পেয়েছি অর্থাৎ তিরিশের ঘরে নাম্বার পেয়েছি আমার কি সম্ভাবনা রয়েছে নিশ্চয়ই সম্ভাবনা রয়েছে এর পিছনে কিছু কারণ রয়েছে যেমন তিরিশ থেকে উনচল্লিশের মধ্যে যারা মার্কস পেয়েছ তার অবশ্যই কিছুটা কৌশলী হতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষার্থী মানবিক শাখায় ভর্তি হয়ে যাবে তাই এখানে যারা টপ মার্কস পেয়েছে বা ভালো মার্কস পেয়েছে তাদের মধ্য থেকেও কিন্তু অনেক শিক্ষার্থী এ সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের এই কাট অফ মার্কেরও কিন্তু পরিবর্তন ঘটবে তাই হতাশ হবে না যত বেশি বিশ্ববিদ্যালয় যত বেশি চয়েস দেবে চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে তবে এখানে কিছু কথাবার্তাও কিন্তু রয়েছে যে কাট অফ মার্কগুলোর কথা বললাম এগুলো কিন্তু জিপিএ ছাড়া এখন জিপিএর জন্য তুমি ধরো বিশ নাম্বার ধরে রাখতে পারো এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম যদি কোনো পরিবর্তন আসে আমি অবশ্যই জানিয়ে দিব যেমন কোনো শিক্ষার্থী যদি ষাট বা পঁয়ষট্টি নাম্বার পায় জিপিএ ছাড়া সে কিন্তু ক্যাটাগরি নাম্বার এক ক্যাটাগরি নাম্বার দুই ক্যাটাগরি নাম্বার তিন এই তিন ধরনের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবার জন্যই তার উপযোগী হয়ে যাবে অর্থাৎ সে যেখানেই আবেদন করুক না কেন তার একটি সম্ভাবনা থাকবে ঠিক একইভাবে ক্যাটাগরি নাম্বার দুইতে যে সকল শিক্ষা পঞ্চাশ বা ঊনষাটের ঘরে নাম্বার পেয়েছে পঞ্চাশ পঞ্চান্ন বা ঊনষাট এরকম নাম্বার পেয়েছে জিপিএ ছাড়া তারা যদি ক্যাটাগরি নাম্বার একে থাকা বিশ্ববিদ্যালয়কে চয়েস করে তাদের কিন্তু চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হবে ঠিক একইভাবে ক্যাটাগরি নাম্বার দুইতে যারা রয়েছে তারা যদি ক্যাটাগরি নাম্বার দুই এবং তিনে এই দুই জায়গায় আবেদন করে তাহলে তাদের অবশ্যই সম্ভাবনা বাড়বে ক্যাটাগরি নাম্বার তিন যারা চল্লিশ বা ঊনপঞ্চাশ বা এর ঘরে নাম্বার পেয়েছ তারা যদি ক্যাটাগরি নাম্বার দুই ক্যাটাগরি নাম্বার একে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে তাহলে তাদের জন্য চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হবে বড় জোর যারা একটু কম নাম্বার পেয়েছ চল্লিশ বা পঞ্চাশের ঘরে বা তিরিশের ঘরে বা পঁয়ত্রিশের ঘরে নাম্বার পেয়েছ তারা তিন ক্যাটাগরি নাম্বার তিন ক্যাটাগরি নাম্বার দুই বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারো অন্য অন্য বিশ্ববিদ্যালয় অবশ্যই এটা চ্যালেঞ্জিং হবে তবে বন্ধুরা যেটা একটু আগেই বললাম ঢাবি রাবি চবি বা ঝাঙিনগর বিশ্ববিদ্যালয়ের কারণে অনেক জায়গায় তোমাদের কম জিপিএ নিয়েও বা কম স্কোর নিয়েও তোমাদের চান্স হয়ে যাবে তবে এক্ষেত্রে কৌশলী হতে হবে আইটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি এবারের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কিন্তু মাইগ্রেশন বা চয়েস সিস্টেমে হবে অর্থাৎ অনেকটা ন্যাশনাল বা মেডিকেলের মতো তার মানে হচ্ছে প্রথম মেধা তালিকা দেওয়া হবে তারপর দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে এভাবে মেধা তালিকার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নেওয়া হবে তাই ধৈর্য ধারণ করো প্রথম দিকে অর্থাৎ প্রথম মেধা তালিকাতে অবশ্যই একটু বেশি জিপিএ বেশি মার্কের প্রয়োজন হবে এরপরে যখন দ্বিতীয় মেধা তালিকা বা তৃতীয় মেধা তালিকা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে কাটক মার্কগুলোর কথা বললাম এগুলো সব কিছুই কমে আসবে যারা তিরিশের ঘরে নাম্বার পেয়েছ বা চল্লিশের ঘরে নাম্বার পেয়েছ তাদের হতাশ হবে না ইনশাল্লাহ কৌশলে হলে তোমরা অবশ্যই একটি বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে তবে বন্ধুরা কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা সার্কুলার দেবে এবং আলাদা সার্কুলার দিলে তারা কিছু শর্তও দেবে সেই শর্তগুলো দেখলে আরও ক্লিয়ারভাবে আমি বলতে যে কত হতে পারে তবে আজকে একটু দিলাম যারা তারাও এ ব্যাপারে একটু সন্তুষ্ট হবে বা আশ্বস্ত হলে বা একটু সাহস পেলে তো বন্ধুরা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো ইনশাল্লাহ তোমার সামনে ভালো কিছুই হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভুল দুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফিজ